কয়েকদিনের তুলনায় গতকাল মঙ্গলবার কিছুটা কম বৃষ্টিপাত হয়েছে। মঙ্গলবার দেশের অর্ধেকের বেশি অঞ্চলে হালকা থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে। তার মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে পঞ্চগড়ের পটিয়ায় 111 মিলিমিটার, আর ঢাকায় বৃষ্টি হয়েছে 10 মিলিমিটার। আজ দেশের সবগুলো বিভাগের অনেক জায়গায় বৃষ্টিপাত হতে পারে। বুধবার সকাল 9টায় পরবর্তী 24 ঘন্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের সবগুলো বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্ত ভাবে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে। সারা দেশে আজ দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়া অফিস আরো বলেছে, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু চট্টগ্রাম, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগ পর্যন্ত অগ্রসর হয়েছে। দেশের বাকি অংশে মৌসুমী বায়ু আরো অগ্রসর হওয়ার জন্য আবহাওয়াগত পরিস্থিতি অনুকূলে রয়েছে। মৌসুমী বায়ু দেশের পূর্বাঞ্চলের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে একটি মাঝারি অবস্থায় বিরাজ করছে। আগামী 3 দিনে উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।